বিসমিল্লাহ রহমানুর রহিম আমাদের অনলাইন শিক্ষা কার্যক্রমে মাধ্যমিক স্তরে পদার্থবিজ্ঞান অংশে আমরা বল অধ্যায়ের গাণিতিক অংশগুলো নিয়ে একটি পর্যালোচনামূলক ক্লাস ইনশাল্লাহ করতে যাচ্ছি তো প্রথমে আমাদের যে নিয়মটি আছে তা হলো ভর বেগের পরিবর্তন এখানে দেখো যে পি মানে হলো ভরবেগ তো ভরবেগটা কি আসলে এই পি লিখে যদি আমরা ভরবেগ লিখি তাহলে ভর লেখা হয় হলো এম দ্বারা আর বেগ লেখা হয় ভি দ্বারা অর্থাৎ এম এবং ভি এর গুণফল থেকে আসে হলো ভরবেগ অর্থাৎ এম গুণন ভি সেখান থেকে হয় হলো ভরবেগ এই মোটামুটি এখানের মূল বিষয়টা ভরবেগের পরিবর্তন মানে হলো এদের এখানে যদি তুমি গুণ করো গুণ ফল আসবে এমভি v মাইনাস এম ইউ অর্থাৎ শেষ ভরবেগ বিয়োগ আদি ভরবেগ বুঝতে পারছো তো এখান থেকে তোমার অঙ্ক খুবই সহজ অঙ্ক আর কি তোমার ওই নৈবৃদের পরিবর্তন ভর বেগ সমান এম ভি এম গুন হলো ভি এই যে ভি মান দেওয়া আছে এই যে এম এর মান দেওয়া আছে খালি মান বসে দেওয়া তো ভর বেগের পরিবর্তন সমান হলো বল

এখানে নিচে মানে কোথায় এই যে এই যে এই যে এই যে এই জিনিসটা তোমার এটি লেখা লাগবে ওটাই নিয়ম আমি বলতে চাচ্ছিলাম হ্যাঁ ওটা তো তোমারটাই নিয়ম কিন্তু শোনা একটা কথা বলি একটা নোট যখন লিখা হয় তখন সাধারণত যখন যে জায়গায় মানে এই প্রশ্নের একটা সহজ খুব মনোযোগ দিয়ে এটা মনে রাখবা কিন্তু হ্যাঁ অঙ্ক লেখার স্টাইল প্রচলিত দুইটা একটা হলো এরকম সেটা হলো লেখা থাকলো ধরি বা মনে করি যে বেগ এত হ্যাঁ ধরি তোমার স্মরণ হলো এস মিটার তারপরে ওই দেওয়া আছে বেগ হলো এত ঠিক আছে বাংলা সহ ভি তোমার ধরো সিক্স মিটার পার সেকেন্ড তারপরে ওই সরণ সরণ এস সমান সরি মনে করো এস সমান হোয়াট এটা আরো পরে লিখলাম এটা একটু পরেই লিখি ধরো এটা তারপরে আদিবেগ কিউ সমান হলো ধরো টু মিটার পার সেকেন্ড ওকে আর সময় দেওয়া আছে ধরো সময় হলো সময় দশ সেকেন্ড দশ সেকেন্ড ঠিক আছে তো এখন শেষ আসে তুমি লিখলে যে স্মরণ বা দূরত্ব যেটা যেই লেখো সেই দূরত্ব বা সরণ এস সমান হোয়াট হোয়াট করে এখন তুমি লিখিচ্ছ যে আমরা জানি আমরা জানি এ আমরা জানি দিয়ে তারপরে ওই সূত্র লিখলে হয়তো কি এস দেখো তো কি মুক্ত সমীকরণ হবে এ এ মুক্ত এই মুক্ত সমীকরণ কি বলো গতির এই মুক্ত সমীকরণ কি গতির এ মুক্ত সমীকরণ কি না মনে নাই ইউ প্লাস ভি ভাগ টু ইন্টু টি দেখো এগুলো মনে না থাকলে কিন্তু বিপদ এখানে এখন অঙ্ক মানে এটাও কিন্তু একটা নিয়ম এই নিয়ম কিন্তু অনেকে অঙ্ক করে বুঝতে পারছ আর নিয়ম হলো আর নিয়ম হলো আমি এই পুরো জিনিসটাই এই পুরো জিনিসটা কোথায় লিখবো এই সাইড নোট দিয়ে পাশে লিখবো এখানে সাইড নোট দিয়ে কোথায় লিখবো এই পাশে এখানে পাশে লিখব এই দুটাই চলে তুমি যদি এটা লেখো এটা তো চলে তুমি যদি কোথাও না আমি এরকম করে সাইড নোট দেব সেটাও চলবে এই দুটে নিয়মই চলে এবং দুটেতেই কোনো সমস্যা নাই এখন আমার যদি তুমি ব্যক্তিগতভাবে প্রশ্ন করো যে আপনি এই দুটার মধ্যে কোনটা ভালো মনে করেন আমার ব্যক্তিগত ভাবে এই দ্বিতীয়টা ভালো লাগে অর্থাৎ সাইড আমি এখানে লিখবো আর এখানে সূত্র লেখ অঙ্ক করব তাহলে এখানে দুই পাশাপাশি হলে সুবিধা কি সুবিধা হলো এখানে মান বসাতে কোনো ভুল হয় না আর এখানে এই যে ইউ এর মান নিয়ে যে এই জায়গা থেকে এই জায়গা থেকে ই এর মান ভিড় মান উঠালটা অনেক সময় হয়ে যায় বা এখান থেকে টির মান নিয়ে এসেছি এই যে উপর থেকে নিয়ে নিচে বসাচ্ছি অনেক সময় চোখের দেখায় ভুল ত্রুটি হয় বাট এই সাইড নোটে মান লিখলে ভুল ত্রুটি কম হয় বুঝতে পারছ কারণ সাইড নোটে কি হয় আমি এখানেই দেখতেছি আবার এখানে দেখতেছি আবার এখানে দেখতেছি আবার এখানে দেখতেছি আর এটার বেলায় সমস্যা কি সমস্যা হলো আমি একবার কি একবার দেখবো এই জায়গায় পরে দেখবো এখানে আবার দেখবো এখানে পরে দেখব এখানে তাহলে এইখানে কি উপরে নিচে দেখতে দা ভুল হবে ভুল হওয়ার একটা সুযোগই তৈরি হবে বুঝতে পারছো জি আমি রিকমেন্ডস করি যে দুটেই চলবে তোমার তবে এই সাইড নোট করে এই রকম করে লেখাটাই সবচেয়ে বেশি ভালো এই কারণে দুনন তুমি নোটে তখন দেখ পা তখন দেখবে এই দুই রকমই লেখা আছে কখনো কখনো উপরে লিখছি কখনো সাইডে লেখছি আশা করি আমার কথার অর্থ বুঝতে পারছো তোমাকে আমি আবারও কিন্তু বলতেছি তোমার গতির সমীকরণে যে নিয়ম আমি তোমাকে শিখাইছি অর্থাৎ কোনটা এ মুক্ত সমীকরণ কোনটা ভি মুক্ত সমীকরণ কোনটা টি মুক্ত সমীকরণ এগুলো কিন্তু একেবারে ঝকঝকা মন মনে রাখা লাগবে আমি একবার করে বলে দিচ্ছি গতির সমীকরণে পাঁচটি পাঁচটি রাশি আছে এর মধ্যে যে কোনো চারটে রাশি ব্যবহার করে সূত্র হয় তার মধ্যে আবার ইউটা কমন যেমন যে চারটা সমীকরণ হয় এগুলো কি ভিজিক্যাল টু ইউ এটি অথবা এইজিক্যাল টু ইউ মাইনাস বিভাগ তোমার হলো ভি মাইনাস ইউ ভাগ হলো টিকেল টু এই সমীকরণে সমীকরণ ঠিক তেমনই এ মুক্ত সমীকরণ এস প্লাস ভি ভাগ টু ইন্টু টি আমি কিন্তু এগুলো লিখতেছি না তোমার মনে আছে তো এগুলো কি লিখে দেখাতে হবে আবার

তো আচ্ছা তাহলে এই হ্যাঁ যেটা বলতেছিলাম যে চারটা সমীকরণ প্রথমটা হলো দ্বিতীয়টা হলো এসিক টু ইউ প্লাস ভি ভাগ টু ইন্টু টি এটা এই মুক্ত সমীকরণ তারপর এস সিজিক্যাল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এটা হলো তোমার আহ ভি মুক্ত সমীকরণ তারপরে ভি স্কোয়ার এটা হলো এস টি মুক্ত সমীকরণ বাট এখানে তোমার যে জিনিসটা গুরুত্বপূর্ণ সেটা হলো যে এই যে এস ইয়ের কথা যে বলা হচ্ছে তোমার কি বলা হয় কোনটা কি মুক্ত সমীকরণ কিন্তু একটা জিনিস কিন্তু সবার সবগুলোর মধ্যে কমন আছে সেটা হলো ইউ ইউটা দেখবা এই চারটা সমীকরণের সবগুলোতেই ব্যবহার হয়েছে এগুলো ডিটেলস মনে রাখা লাগবে এগুলো মনে রাখতে হবে এবং আয়ত্ত রাখতে হবে গতি এমন একটা অধ্যায় যেটা সমস্ত অধ্যায়ের বেস সেখানে দেওয়া আছে তুমি আশা করি সে ব্যাপারটা গুরুত্ব সহকারে দেখবা তুমি এই অধ্যায়ের অঙ্ক আরেকটু না এক নজর দেখো তো এই যে বিশেষ করে তোমার চার এবং পাঁচ এ দুটো অঙ্ক একটু দেখো তো কোনো সমস্যা হয় কিনা একটু দেখো এক মিনিট তারপরে আমি পরের অঙ্ক পরের নিয়ম দেখাচ্ছি আবার ডিভিশন

আচ্ছা এখন দ্বিতীয় নিয়মটা তাহলে দেখাচ্ছি দ্বিতীয় নিয়মটা হলো এফ সমান এম একবার সহজ কথা দেখো লেখা আছে এফ সমান এম এফ এম এর এই সমীকরণের এই যে এটাতে দেওয়া আছে এর সাথে রিলেটেড তিনটা সমীকরণ আছে একটা হলো ভি টু ইউ প্লাস এটি তারপরে যেটা আছে দেখো এর সাথে এ আছে এরপরে এ সিজিক টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এটা ভি মুক্ত সমীকরণ

অর্থাৎ এ কে সাপোর্ট দেওয়ার জন্য এই তিনটা সূত্রের যে কোনো সূত্র প্রয়োগ হতে পারে এখন কোন সূত্র প্রয়োগ হবে ওই নিয়ম তুমি সাইড নোট সাইড নোটে দেখবা কার কার মান দেওয়া আছে আর কার মান চাওয়া হয়েছে এই কয়টা মিলে কোন সমীকরণ হয় অথবা কি মুক্ত সমীকরণ ওই যে বললাম মুক্ত সমীকরণের ওই থিম ব্যবহার করবা ইনশাল্লাহ অঙ্ক এমনি হয়ে যাবে এখন তোমার এই গতি সমীকরণের ব্যবহার যদি তুমি না পারো তো অঙ্ক তুমি সারাদিন ধরে ট্রাই করো কোনো লাভ নেই ক্লিয়ার বুঝছো কি হ্যালো আচ্ছা এখন দেখো এখানে অঙ্ক এটার কথাই দেখো যেমন এক নম্বর অঙ্ক অঙ্কটার অঙ্ক পারার সবচেয়ে সহজ প্রক্রিয়া হলো তোমাকে অবশ্যই অবশ্যই সাইড নোট লেখা শিখতে হবে এটা কি এত নিউটন বল এটা কারমান এখন তুমি যদি মন এটা যদি তুমি না জানো যে এই যে এটা কার এটা আমি জানি না তাহলে আর এক বিপদ মানে এটা তোমাকে জানতে হবে যে এটা কার এটা না জানলে তুমি কোনো ক্রমেই কিন্তু ওই জিনিসটা পারবা না যে আমি এখন জানতে পাচ্ছি যে তোমার এই এত নিউটন বল এটা হলো এফের মান যদি আমি এটা জানতে পারি যে এটা এফ এর মান তাহলে কিন্তু তোমার এ সমাধান হবে নতুবা পারবে না এটা কার মান এটা এম এর মান এটা কার মান এটা টির মান এ যে স্থির বস্তু এটা কার মান এটা ইউ এর মান মানে ইউ সমান জেরো কি বুঝতে পারছ দিস স্যার এভাবে কিন্তু বিষয়টাকে চিন্তা করতে হবে এখন তোমার হলো কোন 5 কেজি ভরের কোন বস্তুর ওপর এত নিউটন বল প্রযুক্ত হলে ত্বরণ কত একই জিনিস কিন্তু তিনটা জিনিস খেয়াল করো এখানে এই অঙ্কগুলোতে একটা হলো বল একটা হলো ভর এই দুইটা শব্দ যখনই পাবা বল এবং ভর তখনই মনে মোটামুটি চোখ বন্ধ করে একটা ধারণা করবা যে তোমার এফ সমান এম এর সূত্রটা হচ্ছে আমার কথা বুঝতে পারছ যে এফ সমান এম সূত্রটা ব্যবহার হবে কারণ বল এবং ভর কথা উল্লেখ আছে এখন যদি এর মান চাওয়া হয় যে এর মান এখানে কিন্তু তুমি আমাকে প্রশ্ন করছিলে সেখানে কিন্তু তোমাকে কি করতে হবে লিখতে হবে এফ সমান এম এ তারপরে কি লিখবা যে অতএব এম এ সমান হলো এফ তারপরে হলো তোমার এই এ সমান হলো তোমার এম ভাগ হলো কত ইয়া এফ ভাগ হলো এম বুঝতে পারছো এখন সেখানে তুমি এই এফ এর মান বসাবা এম এর মান বসাবা মান কাজ হয়ে যাবে দেখো এই নিয়ম এখন পারবা তাহলে নিয়ম আমি এখন তোমার এই নিয়ম দেখে দেখে বাসায় অঙ্গ প্র্যাকটিস করবা তোমার কাজ কি বলো তো অঙ্গ প্র্যাকটিস সময় এই যেটা পড়বা এত টোনের একটা ট্রাক এত টোন মানে পাঁচ হাজার কেজি এক টনে এক হাজার কেজি হয় ঘন্টায় এত কিলোমিটার বেগে এ যে ছত্রিশ কিলোমিটার পার আওয়ার বেগে যে যাচ্ছে সেটাকে ভাঙিয়ে তোমার কিভাবে এই যে দশ হয় সেটা বের করা এই যে এরকম ভাগ করে ইয়ে করে এটা করতে পারো কিনা বলো হ্যাঁ এটা এটা একটু প্র্যাকটিস ভালো করে করবা তো এখন দেখো এই সাইড নোট করে তোমার কি হলো এর মান বের করে দিল তো এর মান বের করার পরে এফ সোয়ান এ এই সূত্রে বসে দিলে এফ এর মান পাওয়া যায় ক্লিয়ার বুঝছ এর করে তো তোমার এখন মান বসাই দেবা রেজাল্ট আসে আসবে তোমার কাজ হলো নিয়মমাফিক অঙ্ক করা রেজাল্ট নিয়ে কোনো টেনশন করতে হবে না রেজাল্ট নিয়মমাফিক যা আসে ইনশাল্লা তাই লেগে যাবে আছে আর কোন সমস্যা আছে ঠিক আছে তাহলে এই নিয়মটা মোটামুটি ক্লিয়ার এখন আমি অন্য নিয়মে গেলাম এটা এই সূত্র পটভূমি কি পড়াশি কিভাবে এই সূত্র ব্যবহার হয় কি হয় কোন অঙ্ক বুঝে দিচ্ছি সূত্রের কোন অঙ্কাই দিচ্ছি দেখো এই সূত্রটার ব্যবহারের সময় তোমাকে যে বিষয়টা মাথায় রাখা লাগবে তা হলো দুইটা বস্তু থাকবে এটা বস্তু এটা বস্তু এই দুই জনই তোমার এইদিকে যাচ্ছেন এখন এই দুটোর মধ্যে সংঘর্ষ হলো ধরো এটার ভর হলো এম ওয়ান এর ভর হলো এম টু এর বেগ হলো ইউ ওয়ান এটার বেগ হলো ইউ তো সংঘর্ষ হলে তাহলে সংঘর্ষের পূর্বে মোট ভর বেগ হবে কত এম ওয়ান ইউ ওয়ান প্লাস হলো M2 U2 এই অংশটা তুমি মনে করবে এখানে নিলে দেখা গেল এই দুটোর মান পাওয়া গেছে পাঁচশো এক আবার পরে করবা কি ঠিক অনুরূপ ভাবে এম টু ইউ প্লাস সরি সরি এম এম2 ভি2 ক্লাস হলো তোমার এম1 এই দুটোর মান কত হয় সেটা তুমি বের করে নিবা যদি মান হয় ওই আগের মানে সমান যদি এই দুটা পরস্পর সমান হয় তাহলে লেখপাতা ভরবেগের সংরক্ষণ সূত্র সূত্রকে সমর্থন করে আর যদি না হয় তাহলে কবা কারণ

এখন আমরা একটু পরের থিম গুলো নিয়ে একটু কথা বলি এই আছে এটা হলো মহাকর্ষ সূত্রের ব্যবহারে দুইটা বস্তুর মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের ক্ষেত্র আকর্ষণ বা বিকর্ষণ বলে য়া মহাকর্ষ বল তো আর বিকর্ষণ হয় না মনে করো আকর্ষণ বল হয়েছে তো এখানে ধরো এটা একটা বস্তু এটা আর একটা বস্তু এই দুই বস্তুর মধ্যে দূরত্ব হলো তোমার ডি তাহলে এই দুটার মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ পালের সূত্র হলো যে এটার ভর যদি হয় এম ওয়ান এর ভর যদি হয় এম টু তাহলে সূত্র কি হবে জি ইন টু এম টু ভাগ হল তোমার ডি স্কোয়ার ডিরোফ স্কোয়ারটা ছিল সেটা এরকম স্কোয়ার এটা হলো তোমার সূত্র তো গাণিতিক গ্রুপে কি হবে গাণিতিক গ্রুপে এটার ব্যবহারের সময় এজির অপশনটা প্রায় অধিকাংশ ক্ষেত্রে থাকবে না এই এই সূত্র বা এর ব্যবহার জানতো তাহলে এগুলো পারবা এরকম দুইটা বস্তুর মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলে এর অঙ্ক আসলে পারবা কনফিডেন্স কম হচ্ছে এই যে এখানে একটা অঙ্ক মানে হ্যাঁ ইনশাল্লাহ এটা হলো এটাই পজিটিভ কোন পৃথিবীতে এমন এই পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে মায়ের পেটে থেকে সবকিছু শিখে বের হয়েছে যারা চেষ্টা করে তারা বলবো হ্যাঁ এটাই এটাই হলো পজিটিভ কথার লক্ষণ থ্যাংক ইউ তুমি দুই নম্বর অঙ্কটা একটু দেখো তো এটা একবার অঙ্ক দেওয়া আছে তো দুই নম্বর অঙ্কটা একটু চেক করে দেখো এটা বোধ কি না বাকি অঙ্কগুলো বাসায় দেখবা সমস্যা হবে

ওখানে থাকলে থাকলে ভালো না আজকে এ পর্যন্তই থাক ইনশাআল্লাহ বাকি অংশগুলো শেষ করে দেব আল্লাহ হাফেজ